অফ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিভিয়াসে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন যে বিটের সাথে সাথে স্কাই সহ স্কাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা বর্তমান সময়ে টিকটক সহ ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখব কীভাবে আপনারা হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। আর আপনাদের সাথে প্রতিবারের মতো আছি আমি মাহমুদুল হাসান জিওন, আর আপনারা দেখছেন টেক এম এ জিওন। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আর এই ভিডিওতে ব্যবহারকৃত সকল কিছুর লিঙ্ক আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিউ প্রজেক্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে ভিডিওতে চলে আসবো, দেন এই ভিডিওটাকে আমরা ইনপুট করব। তো এটা ডাউনলোড লিঙ্কও আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে। দেন এখান থেকে অ্যাড করার পর আমরা এটাকে একটু সামনের দিকে চলে আসবো, 6 সেকেন্ড যেখানে, সো 6 সেকেন্ড যেই জায়গাটা আছে ঠিক ওই জায়গাটা রাখার পর এখান থেকে আমরা এটাকে টাইমলাইনটাকে প্রেস করবো, দেন এখান থেকে স্প্লিট করে দেবো। তারপরে আবার নিচের দিকে চলে আসবো ওভারলেতে, দেন ওভারলেতে আসার পর আমরা এখান থেকে গ্যালারিতে চলে আসবো। দেন এখান থেকে আপনারা আপনাদের যেই ভিডিওটা রেকর্ড করছেন যেটার উপরে স্ট্যাটাসটা মেক করতে চাচ্ছেন, সো এটাকে অ্যাড করে দেবেন এখান থেকে। সো আমি এই ভিডিওটা ইনপুট করে নিচ্ছি, দেন এটাকে আপনারা মিউট করে নেবেন এখান থেকে ভলিউমটা, আমি ভিডিওতে করার জন্য আর কি মিস্টেক করে ফেলছি। দেন এটাকে এইখানে আসার পর 6 সেকেন্ড যেখানে আসছেন এখানে আসার পর ফুল ভিডিওটাকে আগে জুম করে নেবেন ফ্রেম রেট অনুযায়ী, দেন এখান থেকে স্প্লিট করে দেবেন। তারপরে এই ভিডিওর যে বাম পাশে যে অংশটুকু আছে, সো এটাকে আপনারা এখান থেকে এই স্প্লিটে আসার পর এখান থেকে এটাকে হার্ড যে অপশনটা আছে এটা করে দেবেন। দ্যাটস ইট, আপনাদের ভিডিওর পুরোপুরি রেডি হয়ে গেছে, চাইলে একবার প্রিভিউ করে নিতে পারেন। দেন এখন এখানে পিছনের অংশে চলে আসবেন, শেষে যেই ওয়াটারমার্কটা আছে এটাকে ডিলিট করে দেবেন, বাড়তি যে লেয়ারটুকু আছে এটাকে স্প্লিট করে এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। তো আপনাদের ভিডিওটা প্রায় রেডি হয়ে গেছে, তো আপনারা চাইলে এখান থেকে প্রিভিউ করে নিতে পারেন, আদারওয়াইজ এটাকে ডিরেক্টলি সেভ করতে পারেন। তো আমরা একটু প্রিভিউটা দেখে নিই। তো আপনাদের ভিডিওটা প্রায় এরকম হয়ে যাবে, দেন এখান থেকে সেভ করার জন্য এই অপশনে চলে আসবেন, দেন হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করে দেবেন। তোমরা এই ছিল আজকের ভিডিও, আই হোপ ভিডিওটা আপনারা এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতগুলো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।